আসসালামু আলাইকুম। আমাদের দেশে বেশিরভাগ মানুষ সেকেন্ড হ্যান্ড আইফোন বা আইপ্যাড কিনে থাকে। সো আজকের এই ভিডিওতে আপনার সাথে আমি শেয়ার করব কি করে আপনি বুঝবেন আপনার আইফোন বা আইপ্যাডটি কত সালে কিনা বা কখন এই ফোনটি প্রথম ওপেন করা হয়েছিল, আর আপনার ফোনের ওয়ারেন্টি আছে নাকি নাই বা কখন শেষ হয়েছে, সব কিছু জানতে পারবেন খুব সহজে। তাই দেখতে হবে সম্পূর্ণ ভিডিওটি। আর সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকতেছি আমি শাহাদ হোসেন সজীব, শাহাদ হাসটেক ডাউট থেকে। ওয়েলকাম ব্যাক আমার চ্যানেলে। আপনারা সব ধরনের ফোনের আনবক্সিং এবং কি ফুল রিভিউ পেয়ে যাবেন। সাথে থাকতেছে আইওএস এবং কি অ্যান্ড্রয়েডের টিপস অ্যান্ড ট্রিক্স। সো ভিডিও মিস না করতে চাইলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং কি পাশের বেল আইকনটি বাজিয়ে দিন। সো আমরা মূল ভিডিওতে চলে যাই। সো প্রথমেই আপনাকে আপনার আইপ্যাড বা আইফোনের সেটিংয়ে যেতে হবে। দেন জেনারেল, দেন অ্যাবাউট। অ্যাবাউট থেকে আপনাকে ইএমআই নাম্বার বা সিরিয়াল নাম্বারটি কপি করতে হবে। দেন আপনাকে একটি ব্রাউজার ওপেন করতে হবে। আমি সাফারি অন করতেছি। সেখানে আপনাকে লিখতে হবে iunlocker.com। এটি একটি ফ্রি ওয়েবসাইট যার মাধ্যমে খুব সহজে আপনি আপনার যে কোনো আইফোন বা আইপ্যাডের ডিটেলস জানতে পারবেন। দেন আপনাকে মেনু থেকে চেক ইএমআই নাম্বারে ক্লিক করতে হবে। চেক আইফোন ইএমআই অর সিরিয়াল নাম্বার অফ এনি অ্যাপেল ডিভাইস। এখানে আপনি আপনার ফোনের ইএমআই নাম্বার বা সিরিয়াল নাম্বার দিয়ে সার্চ করলে খুব সহজে আপনার ফোনের সম্পূর্ণ ডিটেলস পেয়ে যাবেন খুব সহজে। আমার হাতের ফোনটি হলো আইফোন 8 প্লাস, 256 জিবি, স্পেস গ্রে কালার। এখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে এস্টিমেট পারচেজ ডেট 17 অক্টোবর 2017। এই ফোনটি 2017 সালে অক্টোবরে নেওয়া হয়েছে আর এই ফোনটির ওয়ারেন্টি নাই, তো এখানে লেখা আছে আউট অফ ওয়ারেন্টি। সো এভাবে খুব সহজে আইফোন বা আইপ্যাডের সম্পূর্ণ ডিটেলস পেয়ে যাবেন খুব সহজে। আশা করি এই ভিডিওটি আপনাদের খুব কাজে আসবে যখন আপনারা সেকেন্ড হ্যান্ড আইফোন বা আইপ্যাড কিনবেন। সো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগেছে। যদি ভালো লাগে তো একটি লাইক দিবেন, শেয়ার করবেন আপনার ফ্রেন্ডের সাথে যারা আইফোন কেনার প্ল্যানিং করতেছে। সো সাবস্ক্রাইব করবেন মাস্ট আমার এই চ্যানেলটিকে। সো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের জন্য আমি বিদায় নিচ্ছি। আমি শাহাদ হোসেন সজীব, শাহাদ হাসটেক দাওয়াত থেকে। আল্লাহ হাফেজ।